তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা, দেখো আমরা কি জানি, সাধারণভাবে কোনো ধাতব তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। তাই এই যদি একটা তার হয়, তাহলে তারের দুই প্রান্তে বিভব পার্থক্য থাকবে, তাহলে কি হবে, বেশি বিভব থেকে কম বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হবে। এখন এই যে তড়িৎ প্রবাহ, তার মানে কি না আধানের প্রবাহ, তাহলে আধান কোনো পরিবাহের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে? না বলা হচ্ছে তড়িৎ পরিবাহীর যে কোনো একটি প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান অতিক্রম করে তাকে বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। কি বললাম, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান অতিক্রম করে তাকে বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। আমরা তড়িৎ প্রবাহ মাত্রাকে সাধারণভাবে আই দিয়ে ডিনোট করি। তাহলে আই সমান কি, কিউ বাই টি, অর্থাৎ টি সময়ে যদি কিউ পরিমাণ আধান অতিক্রম করে কোনো একটি প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান হচ্ছে কিউ বাই টি। কেমন, এই তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। শুধু এ দিয়ে ডিনোট করা যায়, অ্যাম্পিয়ার। কাকে বলে অ্যাম্পিয়ার? না তাহলে এক কুলম্ব আধান যদি এক সেকেন্ডে প্রবাহিত হয়, তাহলে সেই তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা বলবো এক অ্যাম্পিয়ার। তাহলে কোনো প্রস্থচ্ছেদ, কোনো পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যদি এক কুলম্ব তড়িৎ এক সেকেন্ডে প্রবাহিত হয়, তাহলে তার প্রবাহ মাত্রাকে বলা হবে এক অ্যাম্পিয়ার। তাহলে এক অ্যাম্পিয়ার সমান কি না এক কুলম্ব বাই এক সেকেন্ড। কেমন, তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা পেতে পারি, কিউ ইজ ইকুয়াল টু আই টি, অর্থাৎ কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যদি আই হয়, তাহলে টি সময়ে কত আধান প্রবাহিত হবে, না দিস ইজ ইকুয়াল টু আই ইন্টু টি। কেমন, তাহলে এই গেল তড়িৎ প্রবাহ মাত্রা। এইবার আমরা আসব এই তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে বিভব পার্থক্যের কি সম্পর্ক। এটাকে আমরা বলি ওহমের সূত্র, এটা খুব গুরুত্বপূর্ণ, ওহমের সূত্র। ওহমের সূত্র কি বলা হচ্ছে এখানে, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক। তাহলে ধরো এ আর বি এই দুটো বিন্দু, এই দুটো বিন্দুকে একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করা আছে, এবং এর বিভব ধরো ভি এ, এর বিভব ভিবি। যদি ভি এ ইজ গ্রেটার দেন ভিবি হয়, তাহলে আমরা জানি এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহিত হবে। আগেই বলেছি যে সবসময় বেশি বিভব থেকে কম বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হবে। তাহলে এখানে ভি এটা বেশি, তাহলে এখান থেকে এদিকে তড়িৎ প্রবাহিত হবে, এবং এই তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে আই। আর এই দুটো বিন্দুর বিভবের পার্থক্য কত, না ভি এ মাইনাস ভিবি। তাহলে ওহমের সূত্র কি বলছে, যে দুই প্রান্তের বিভব পার্থক্য তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক। তাহলে এইটা ভ্যারিজ অ্যাজ আই। তাহলে এটা হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ, ভি এ মাইনাস ভিবি ভ্যারিজ অ্যাজ আই। ঠিক আগের মতোই, যদি ভি এ মাইনাস ভিবিটাকে এখানে সমানুপাতিককে যদি সমান করি, তাহলে কি হবে, ভি এ মাইনাস ভিবি সমান একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটাকে আমরা নর্মালি আর দিয়ে ডিনোট করি, আর ইন্টু আই। এই আরটা কি, জাস্ট এখানে আমরা সমানুপাতিক ধ্রুবক হিসেবে ব্যবহার করেছি, এটাকে বলা হয় পরিবাহীর রোধ। আর কে বলা হবে, পরিবাহীর রোধ। আর এটা হচ্ছে তোমার ওহমের সূত্রের গাণিতিক রূপ, ভি এ মাইনাস ভি। ভি এ মাইনাস ভিটা কি, বিভব পার্থক্য। এই বিভব পার্থক্যটাকে যদি আমরা ভি ধরি, তাহলে কি দাঁড়াবে, ভি সমান আই। আর আমরা কি ধরলাম এখানে, না ভি সমান ভি এ মাইনাস ভিবি, অর্থাৎ বিভব পার্থক্যটাকে যদি আমরা ভি ধরি, তাহলে ভি ইজিক্যাল টু আই আর,
অর্থাৎ বিভব পার্থক্য সমান তড়িৎ প্রবাহ মাত্রা ইনটু আর হচ্ছে পরিবাহী রোধ, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা ইনটু পরিবাহীর রোধ। এখন দেখো এখানে একটা সংজ্ঞা পেতে পারি কি না, আর সমান ভি বাই আই, আইটা দিকে গেলে কেমন, তাহলে রোধ কাকে বলবো, পরিবাহীর রোধ। যদি আমরা ওহমের সূত্র থেকে বলি তাহলে সেটা হচ্ছে কি, কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ এবং তার মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত। তাহলে কোনো পরিবাহীর রোধ বলতে কি বোঝায়, না কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং ওই পরিবাহের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার যে অনুপাত তাকে আমরা বলছি ওই পরিবাহীর রোধ। কেমন, তাহলে এটা হচ্ছে রোধ। রোধের একক তাহলে কি হবে, না অবশ্যই কি হবে, বিভবের একক, বিভব পার্থক্যের একক বাই তড়িৎ প্রবাহ মাত্রার একক। তাহলে বিভব পার্থক্য হচ্ছে ভোল্ট, আর আয়ের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এই যে অনুপাত এইটাকেই আমরা বলছি ওহম, অর্থাৎ কোন পরিবাহীর রোধ সেই রোধের একক হচ্ছে ওহম। তাহলে ওহম কাকে বলবো, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি এক ভোল্ট হয় এবং তার মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ মাত্রা হয় এক অ্যাম্পিয়ার, তাহলে ওই পরিবাহীর রোধকে বলা হবে এক ওহম। তাহলে ওহম কাকে বলি আরেকবার, যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি হয় এক ভোল্ট আর তার মধ্যে দিয়ে যদি এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তাহলে ওই পরিবাহীর রোধকে বলা হবে এক ওহম। এটা হচ্ছে রোধের একক। তাহলে এই যে রোধের সংজ্ঞাটা আমরা বললাম ভি বাই আই, অর্থাৎ কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত, এটাকে আমরা বলছি পরিমাপের দিক থেকে বা কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ এটা। কিন্তু আসলে আর কি সেটা যদি আমরা একটু বুঝতে চাই যে আর এর নেচার কি, অর্থাৎ পরিবাহীর রোধ এটা আসলে কি জিনিস, এটা পরিবাহীর কি বৈশিষ্ট্য, দেখো তাহলে আই ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে আই সমান কি ভি বাই আর। ভিটা কি না, বিভব প্রভেদ। একটু আগে আমরা বলেছি যে কোনো পরিবাহের মধ্যে তড়িৎ প্রবাহিত হবে কখন, না যখন তার দুই প্রান্তের বিভবের পার্থক্য থাকবে। তার মানে এখানে আমরা বলতে পারি আই হচ্ছে ভি এর ফল, অর্থাৎ যদি তড়িৎ বিভব পার্থক্য থাকে তবেই তড়িৎ প্রবাহিত হতে পারে, তাছাড়া কিন্তু তড়িৎ প্রবাহিত হবে না, অর্থাৎ ভিটা হচ্ছে কারণ। এখন দেখো কারণ যদি একই থাকে, অর্থাৎ ভি যদি দুটো, এখানে দুটো আমরা পদার্থ নিলাম, ধরো একটা অ্যালুমিনিয়াম আর একটা ধরো লোহা, দুটো বিভব পার্থক্য একই, এরও বিভব পার্থক্য ভি, এরও বিভব পার্থক্য ভি, তাহলে কি আমরা দুটো থেকেই একই পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা যাবে, যাবে না, কারণ এই রোধ নির্ভর করে পদার্থের উপর। কেমন, তাহলে আর যদি বৃদ্ধি কি হবে, আই কমে যাবে। তার মানে আমরা কি দেখছি, কারণ যদি একই থাকে আর অর্থাৎ রোধ যদি বেড়ে যায় তাহলে বিভব, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কমে যায়। এর মানে কি, তার মানে আর হচ্ছে পরিবাহীর এমন একটি বৈশিষ্ট্য যা এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয়। তাহলে বাধা দিলে কি হবে, যত বাধা বাড়বে তাহলে তড়িৎ প্রবাহ তত কমবে। তাহলে সেই জন্য আমরা বলছি আর হচ্ছে তড়িৎ প্রবাহের একটা, তড়িৎ পরিবাহীর একটা বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য, না যে বৈশিষ্ট্য তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয়। তাহলে যদি প্রশ্ন আসে যে পরিবাহী রোধ বলতে কি বোঝো, আসলে পরিবাহী রোধ হচ্ছে পরিবাহীর এমন একটি বৈশিষ্ট্য যা এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয়। সেই জন্যই বোঝা যাচ্ছে বাধা যত বাড়ে তত তড়িৎ প্রবাহ মাত্রা কমে যায়। তাহলে আর হচ্ছে কি, না তড়িৎ প্রবাহের বাধা, অর্থাৎ তড়িৎ প্রবাহের উপরে কোনো পরিবাহী, যে পরিবাহী যত বেশি বাধা দেয় আমরা বলবো তার রোধ তত বেশি। এখন এই যে রোধ, এই রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, আমরা প্রথম আলোচনা করব যে পরিবাহীর নিজস্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। পরিবাহী রোধ নির্ভর করে কোন কোন বিষয়ের উপর, প্রথম হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, দৈর্ঘ্যের উপর নির্ভর করে। কেমন,
কি বলা হচ্ছে, পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ পরিবাহীর যদি উপাদান এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই থাকে, তাহলে পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ একই পদার্থ দিয়ে তৈরি, একই রকম মোটা যদি পরিবাহীর তার হয়, তাহলে তার দৈর্ঘ্য যত বাড়বে তার রোধ তত বাড়বে। দ্বিতীয়ত হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভর করে, না বলা হচ্ছে আর ভ্যারিজ এজ ওয়ান বাই এ। এ যদি কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয়, তাহলে রোধ তার ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত কম হবে, রোধ তত বৃদ্ধি পাবে। অর্থাৎ একই পদার্থ দিয়ে তৈরি যদি সরু তার হয়, তাহলে তার রোধ বেশি হবে। যদি মোটা তার হয়, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, সেই জন্য তার রোধ হবে কম। আর তিন, নির্ভর করে পরিবাহীর উপাদান। অর্থাৎ পরিবাহীটা কি দিয়ে তৈরি। ধরো একই ধরনের মোটা এবং একই লম্বা যদি দুটো ভিন্ন পদার্থের পরিবাহী হয়, তাহলে দেখা যায় তাদের পরিবাহীর রোধ বিভিন্ন হয়। আমরা আগেই বলেছিলাম অ্যালুমিনিয়াম এবং লোহা, অ্যালুমিনিয়ামের রোধ লোহার রোধের থেকে কম। অর্থাৎ পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে, বিভিন্ন উপাদানের রোধ হবে বিভিন্ন। তাহলে এটা নিজস্ব বিষয়, অর্থাৎ পরিবাহীর এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে। পরিবাহীর দৈর্ঘ্য, দৈর্ঘ্য যত বৃদ্ধি পায় রোধ তত বৃদ্ধি পায়। পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। আর পরিবাহীর উপাদান, পরিবাহী যে পদার্থ দিয়ে তৈরি তার উপরে নির্ভর করবে এই রোধ। এখন দেখো, আমরা যদি এই দুটো আর ভ্যারিয়াজ এবং আর ভ্যারিয়াজ ওয়ান বাই এ এই দুটোকে একত্র করি, তাহলে আমরা কি পাবো, যৌগিকভেদের নিয়ম অনুযায়ী আর ভ্যারিয়াজ এল বাই এ। কেমন, তাহলে এক্ষেত্রে যদি আমরা আর সমান লিখি, অর্থাৎ সমানুপাতিক চিহ্নকে যদি সমান করি, সেই আগের মতো একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। এখানে আমরা যে ধ্রুবক নিই, সেই ধ্রুবকটা হচ্ছে রো। দিস ইজ রো, আমরা রো দিয়ে ডিনোট করি, রো এল বাই এ। তাহলে রোটা কি, একটা সমানুপাতিক ধ্রুবক। এই রোটা কার উপর নির্ভর করতে পারে, দেখো আমরা বলেছি যে তিনটে বিষয়ের উপর নির্ভর করে, কিন্তু এই ইকুয়েশানে দুটো বিষয় আছে এল আর এ। তাহলে এই যে রো, এটা নিশ্চয়ই উপাদানের উপর নির্ভর করে। তাহলে কি দেখা যাচ্ছে, যে বিভিন্ন উপাদানের ক্ষেত্রে রো হচ্ছে বিভিন্ন। এই রোকে আমরা বলি উপাদানের রোধাঙ্ক। তাহলে রোকে বলা হবে উপাদানের রোধাঙ্ক। কেমন, তাহলে এই যে সমানুপাতিক ধ্রুবক, একে আমরা রো দিয়ে ডিনোট করছি। এই রোটা নির্ভর করে কার উপরে, না পরিবাহীর উপাদানের উপর, এবং বিভিন্ন উপাদানের রোধাঙ্ক হচ্ছে বিভিন্ন। তাহলে এই রোকে বলা হচ্ছে উপাদানের রোধাঙ্ক। তাহলে দেখো, রোধাঙ্ক কাকে বলে, এর সংজ্ঞা আমরা এখান থেকে পেয়ে যাব। যদি ধরো এই ইকুয়েশান থেকে যদি আমরা পাই যে এল সমান এক, অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য যদি একক হয়, এক সেমি বা এক মিটার হয়, আর এ সমান যদি এক হয়, অর্থাৎ তার ক্ষেত্রফল যদি এক সেমি স্কোয়ার বা এক মিটার স্কোয়ার হয়, তাহলে আমরা কি বসাবো এখানে, আর সমান রো ইন্টু এক বাই এক। তাহলে আর সমান কি, রো। তাহলে আর রো, অর্থাৎ পরিবাহীর রোধ তার রোধাঙ্কের সঙ্গে সমান। কখন, যদি দৈর্ঘ্য এক হয় আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এক হয়। এর মানে কি, এর মানে হচ্ছে কোনো পরিবাহীর একক দৈর্ঘ্যের পরিবাহী এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহীর যে রোধ, সেটাকে আমরা বলছি পরিবাহীর উপাদানের রোধাঙ্ক। তাহলে রোধাঙ্ক কাকে বলবো, একক প্রস্থচ্ছেদ যুক্ত একক দৈর্ঘ্যের কোনো পরিবাহীর রোধকে বলা হবে ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক। তার মানে ধরো যদি এরকম বলা হয় যে তামার রোধাঙ্ক হচ্ছে 0.09, এর মানে কি, এর মানে হচ্ছে এক সেমি দীর্ঘ এবং এক সেমি স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তামার তারের দুপ্রান্তের রোধ হবে 0.09 ওহম। কেমন, তাহলে এখান থেকে রোধাঙ্কের সংজ্ঞা কি পেলাম, যে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহীর দুই প্রান্তের যে রোধ, সেটাকেই বলা হবে রোধাঙ্ক। কেমন, তাহলে
রোধাঙ্ক সমান যদি আমরা এখান থেকে বার করি তাহলে কি দাঁড়াবে, রোধাঙ্ক রো সমান আর এ বাই এল। তাহলে রোধাঙ্কের একক কি হবে, রোধের একক হচ্ছে ওহম, এ হচ্ছে যদি সিজিএসএ করি তাহলে হবে সেমি স্কোয়ার, আর এল হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে সেমি, তাহলে একটা সেমি স্কোয়ারের একটা সেমি দিয়ে কেটে গেলে কি দাঁড়াবে, ওহম ইন্টু সেমি। কেমন, তাহলে সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক হচ্ছে ওহম সেমি, তাহলে সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক হচ্ছে ওহম সেমি, আর এসআই পদ্ধতি তাহলে কি হবে, ওহম মিটার। কেমন, এখানে আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এই যে আমরা ওহম লিখছি ও এইচ এম, এরকমও লিখতে পারো, আর নাহলে ওহমের একটা চিহ্ন আছে, এটা অ্যাকচুয়ালি ওমেগা, এটা লিখলেও আমরা ওহম বুঝি। কেমন, তাহলে ওহম, এই ওহমটাকে আমরা শুধু এই চিহ্ন দিলেও আমরা বুঝে যাই এটা হচ্ছে ওহম। কেমন, তাহলে সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ওহম সেমি, এসআই পদ্ধতিতে ওহম মিটার, এ দুটো হচ্ছে রোধাঙ্কের একক। কেমন, যেটা বললাম সেটা কি না, রোধ পরিবাহীর কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এছাড়াও দেখো আমরা ওহমের সূত্রে প্রথমেই বলেছিলাম যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, এই উষ্ণতা যদি পরিবর্তিত হয় তাহলে পরিবাহী রোধ পরিবর্তিত হয়, অর্থাৎ পরিবাহী রোধ উষ্ণতার উপরও নির্ভর করে, পরিবেশের কয়েকটা জিনিসের উপর নির্ভর করে, তার প্রধান হচ্ছে উষ্ণতা। তাহলে পরিবাহীর উষ্ণতা যদি পরিবর্তিত হয় তাহলে রোধও পরিবর্তিত হবে। সাধারণভাবে যে কোনো পরিবাহীর রোধ উষ্ণতা বৃদ্ধি পেলে বৃদ্ধি পায়। কেমন, তাহলে কোনো পরিবাহীর যদি উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে তার রোধ বৃদ্ধি পায়। কেমন, এই একক রোধের একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ রোধ বৃদ্ধি পায় তাকে বলা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক, রোধের উষ্ণতা গুণাঙ্ক তাকে বলবো না, একক রোধের একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ রোধ বৃদ্ধি পায়। আমরা একটু আগে বললাম যে রোধ উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে পরিবাহী রোধ বাড়ে, তাহলে একক রোধের একক উষ্ণতা বৃদ্ধি করলে যে পরিমাণ রোধ বৃদ্ধি পায় তাকে বলা হবে রোধের উষ্ণতা গুণাঙ্ক। আমরা কি বললাম যে সমস্ত পরিবাহীর ক্ষেত্রে এই রোধের উষ্ণতা গুণাঙ্ক হচ্ছে পজিটিভ, অর্থাৎ উষ্ণতা বাড়লে রোধ বাড়ে, কিন্তু এমন কিছু কিছু পদার্থ আছে যাদেরকে আমরা বলি সেমি কন্ডাক্টর বা অর্ধ পরিবাহী, এটা মনে রাখো অর্ধ পরিবাহী, তার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে সিলিকন আর জার্মেনিয়াম। সিলিকন হচ্ছে এসআই আর জার্মেনিয়াম হচ্ছে জিই, এই দুটো হচ্ছে অর্ধ পরিবাহী, এদের যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে এদের রোধ কমে যায়। অনেক সময় মাধ্যমিকে এই প্রশ্নটা আসে যে একটি পদার্থের উদাহরণ দাও যার উষ্ণতা বাড়লে রোধ কমে বা রোধের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক, অর্থাৎ উষ্ণতা বাড়লে রোধ কমে, তার উদাহরণ হচ্ছে সিলিকন এবং জার্মেনিয়াম, এদের উষ্ণতা বৃদ্ধি করলে রোধ কমে যায়, এদেরকে আমরা অর্ধ পরিবাহী বলি। তাহলে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে রোধ কমে যায় যদি উষ্ণতা বাড়ানো হয়, আর সাধারণভাবে সমস্ত পরিবাহীর রোধ উষ্ণতার সঙ্গে বৃদ্ধি পায়। কেমন, এছাড়াও চাপ, চৌম্বক ক্ষেত্র, এইগুলো যদি পরিবাহীর উপরে বৃদ্ধি করা হয়, চাপ বৃদ্ধি করা হয় বা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি কোনো পদার্থ রাখা হয় তাহলে তাদেরও ক্ষেত্রে দেখা যায় রোধের পরিবর্তন লক্ষ্য করা যায়। কেমন, তাহলে এগুলোর উপরও কিন্তু রোধ নির্ভর করে, এগুলো শুধু জাস্ট তোমাদের জেনে রাখতে হবে। কেমন, তাহলে এতক্ষণ আমরা পড়লাম রোধাঙ্ক, রোধাঙ্ক কার বৈশিষ্ট্য না পরিবাহীর উপাদানের বৈশিষ্ট্য, এখন আর রোধ কি না উপাদানের এমন বৈশিষ্ট্য যা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয়।
এখন এর ঠিক বিপরীত ঘটনাটা কি হতে পারে? না কোনো পরিবাহের মধ্যে দিয়ে কত সহজে তড়িৎ প্রবাহিত হতে পারে, একে আমরা বলি অতিবাহিত। তাহলে পরিবাহিতা কি? না পরিবাহিতা হলো কোনো উপাদানের বা কোনো পদার্থের সেই বৈশিষ্ট্য যা এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহকে সাহায্য করে। যেমন তড়িৎ পরিবাহের বিরোধিতা করে বা বাধা দেয় সেটা হচ্ছে রোধ, তার ঠিক উল্টো সাহায্য করে, অর্থাৎ কোনো পরিবাহী মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনে সাহায্য করে যে বৈশিষ্ট্য বা যে ধর্ম তাকে আমরা বলি পরিবাহিতা। একে আমরা কী দিয়ে ডিনোট করি বা কী দিয়ে পরিমাপ করি? একে পরিমাপ করি ছোট কে দিয়ে আমরা ডিনোট করি, আর এটা সমান হচ্ছে 1/r, অর্থাৎ রোধের অনন্য। তো বোঝাই যাচ্ছে যে রোধ যদি বেশি হয় তাহলে পরিবাহিতা কম হবে, আর রোধ যত কম হবে তত তার মধ্যে তড়িৎ পরিবহনে সহায়তা করবে, তাহলে পরিবাহিতা হচ্ছে রোধের অনন্য। ঠিক একই রকমভাবে আমরা বলি পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক কি? না ঠিক রোধাঙ্কের উল্টো, অর্থাৎ পরিবাহিতাঙ্ক একে যদি আমরা সিগমা দিয়ে নিউট করি, সিগমা ইকুয়াল টু 1/রো, এটাকে বলা হয় সিগমা। তাহলে সিগমা ইজ ইকুয়াল টু 1/রো, এটা হচ্ছে পরিবাহিতাঙ্ক। তাহলে পরিবাহিতাঙ্কের সংজ্ঞা কী বলা যায়? না একক প্রস্থচ্ছেদ এবং একক দৈর্ঘ্যের কোনো পরিবাহীর মধ্যে পরিবাহিতা সেটাকেই বলা হবে পরিবাহিতাঙ্ক। কেমন? তাহলে পরিবাহিতাঙ্ক হচ্ছে রো সিগমা ইজ ইকুয়াল টু 1/রো। ঠিক দেখো তাহলে পরিবাহিতার একক কী হবে? পরিবাহিতার একক অর্থাৎ কে এর একক কী হবে? না 1/রো এর একক অর্থাৎ আমরা কি জানি 1/ওহম। কেমন? এইটাকে আমরা বলি মো। দেখো ও এইচ এম যার সেটাকে উল্টে দিলে হবে এম এইচ ও, তাহলে উচ্চারণটা হবে মো। কেমন? তাহলে পরিবাহিতাঙ্কের পরিবাহিতার একক হচ্ছে মো। কেমন? আর ঠিক একই রকমভাবে সিগমার একক কী হবে? না মো সেমি ইনভার্স। সিগমার একক কী ছিল? রো এর একক কী ছিল? ওহম সেমি। তাহলে এটা উল্টে দিলে কী হবে? মো সেমি ইনভার্স বা মো মিটার ইনভার্স। কেমন? তাহলে সিগমা বা পরিবাহিতাঙ্কের একক হচ্ছে মো সেমি ইনভার্স বা মো পার সেমি আর বা মো পার মিটার। তাহলে এই পরিবাহিতা যত বেশি হবে তত কী হবে? তার মধ্যে সহজে তড়িৎ পরিবাহিত হবে, অর্থাৎ তার রোধ যত কম হবে তত তার মধ্যে দিয়ে সহজে তড়িৎ পরিবাহিত হবে। এখন আমরা কিছু পদার্থকে বলি তড়িতের সুপরিবাহী, কিছু কুপরিবাহী। এটা কিসের সাহায্যে নির্ধারিত হয় বা কী এর বেসিসে আমরা এটাকে বলি? তার কারণ হচ্ছে সেটা আমরা নির্ধারণ করি রো অর্থাৎ পরিবাহিতাঙ্কের বিচারে, সরি রোধাঙ্কের বিচারে। রোধাঙ্কের বিচারে আমরা কোনো পরিবাহীকে বলি বা কোনো ধাতু বা কোনো পদার্থকে বলি পরিবাহী, কোনো পদার্থকে বলি অপরিবাহী বা কুপরিবাহী। কেমন? তাহলে যারা সুপরিবাহী হয় তাদের রোধাঙ্ক মোটামুটি 10⁻¹ টু 10⁻⁶ ওহম সেমি বা ওহম মিটার। কেমন? তাহলে যাদের রোধাঙ্ক অত্যন্ত কম তাহলে তাদের মধ্যে খুব সহজে তড়িৎ পরিবাহিত হবে। তাহলে 10⁻¹ টু 10⁻⁶ এত ওহম মিটার হলে তারা সাধারণভাবে হচ্ছে পরিবাহী বা সুপরিবাহী। তাহলে যাদের রোধাঙ্ক অত্যন্ত কম তারা হচ্ছে সুপরিবাহী, আর যাদের পরিবাহী রোধাঙ্ক অত্যন্ত বেশি 10⁶ অর্ডারের এত ওহম সেমি বা ওহম মিটার, তাহলে তাদেরকে আমরা বলি কুপরিবাহী। তাহলে যাদের রোধাঙ্ক অত্যন্ত কম তারা সুপরিবাহী, যাদের রোধাঙ্ক অত্যন্ত বেশি দেখো 10⁶ তারা হচ্ছে কুপরিবাহী। একটু আগে আমরা বলছিলাম অর্ধপরিবাহী, এদের রোধাঙ্ক হবে এই দুটোর মাঝে, অর্থাৎ এদের সুপরিবাহীর থেকে এদের রোধাঙ্ক বেশি কিন্তু কুপরিবাহীর থেকে রোধাঙ্ক কম। কেমন? এদেরকে আমরা বলছি অর্ধ
পরিবাহী। এবং এর একটু আগে আমরা বললাম অর্ধপরিবাহীর ক্ষেত্রে যে রোধাঙ্ক, সেই রোধাঙ্ক উষ্ণতার উপর নির্ভর করে এবং উষ্ণতা যত বাড়ে তত রোধাঙ্ক কমে যায়। কেমন, তাহলে এখান থেকে যদি আমরা দেখি যে উষ্ণতার সঙ্গে যদি এদিকে আমরা উষ্ণতা প্লট করি আর এদিকে যদি আমরা রোধাঙ্ক প্লট করি, তাহলে অর্ধ পরিবাহের ক্ষেত্রে, এইটা তোমরা জেনে রাখো, অর্ধ পরিবাহের ক্ষেত্রে গ্যাপটা হচ্ছে এইরকম। অর্থাৎ দেখো উষ্ণতা যত বাড়ছে রোধাঙ্ক ক্রমশ কমে যাচ্ছে। কেমন, তাহলে এরা হচ্ছে অর্ধ পরিবাহী। তাহলে এদের দুটো বৈশিষ্ট্য আমরা পড়লাম, একটা হচ্ছে যে এদের উষ্ণতার সঙ্গে রোধাঙ্ক কমে, আর দ্বিতীয় হচ্ছে এদের রোধাঙ্ক হয় সুপরিবাহীর থেকে বেশি কিন্তু কুপরিবাহীর থেকে কম। এদের মোটামুটি 10^-2 ওহম মিটার থেকে 10^-5 ওহম মিটার পর্যন্ত এদের রোধাঙ্ক হতে পারে। কেমন, তাহলে এই গেল মোটামুটি তিন ধরনের পরিবাহী। কেমন, এইবার আমরা আসবো আরেকটা জিনিস যেটা মিস হয়ে গেছে, সেটা হচ্ছে ওহমের যে সূত্র, এই সূত্রটাকে যদি আমরা গ্রাফে প্লট করি সেই গ্রাফটা কীরকম হয় একটু তোমাদের জেনে রাখা দরকার। সেটা হচ্ছে ওহমের সূত্র, ওহমের সূত্রে লেখচিত্রের সাহায্যে প্রকাশ। কিরকম হবে সেটা, এদিকে যদি ভি হয় আর এদিকে যদি আই হয় তাহলে এটা হবে মূল বিন্দুগামী একটি সরল রেখা, এটা হবে মূল বিন্দুগামী সরল রেখা। এই গ্রাফটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। এবং এটাও এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সব পদার্থ কিন্তু এই সূত্র ওহমের সূত্র মেনে চলে না। কেমন, যারা মেনে চলে তাদেরকে বলা হচ্ছে ওহমীয় পদার্থ। অর্থাৎ যাদের ক্ষেত্রে ভি আই গ্রাফটা এরকম সরল রেখা হয় মূল বিন্দুগামী, তারা হচ্ছে ওহমীয় পদার্থ। অর্থাৎ তারা ওহমের সূত্র পুরোপুরি মেনে চলে এবং তাদের গ্রাফ হচ্ছে এরকম। আর সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী, তারা কিন্তু ওহমের সূত্র পুরো মেনে চলে না, এই জন্য তারা হচ্ছে অওহমীয় পরিবাহী বা অওহমীয় পদার্থ। ঠিক আছে, তাহলে এই গেল ওহমের সূত্র। এইবার আমরা যেখানে আসব সেটা হচ্ছে তড়িৎ কোষ। একটু আগে আমরা পড়ছিলাম তড়িৎ কোষ কি করে, না রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে বিভব পার্থক্য তৈরি করে এবং সে কি করে, না বাইরের সার্কিটে তড়িৎ প্রবাহ পাঠায়। আমরা জানি যে ব্যাটারির সাহায্যে আমরা টর্চ জ্বালাই, কেমন রেডিও চালাই। কেমন, এখন যদি আমরা একটা সিম্পল সার্কিট আঁকি, যে ধরো এটা একটা তড়িৎ কোষ, আমরা আগেই বলেছিলাম প্লাস আর এটা হচ্ছে মাইনাস, আর আমরা রোধকে কীরকমভাবে ডিনোট করি ছবিতে আঁকি, সেটাও তোমাদের জেনে রাখা দরকার। যে রোধ হলে যদি পরিবাহীর রোধ থাকে তাহলে সেই তাকে আমরা এইরকম দাঁড়াযুক্ত চিত্র দিয়ে ডিনোট করি, এইটা হচ্ছে রোধ। কেমন, ধরো এই রোধটা হচ্ছে আর, এর রোধ আর, এটা আমরা কি করেছি একটা এটা হচ্ছে একটা সুইচ। কেমন, এই সুইচটা অন করলে তড়িৎ প্রবাহিত হবে আর অফ রাখলে তড়িৎ প্রবাহিত হবে না। এখন এই যে কোষের চালক বল হচ্ছে ই, তাহলে এখান থেকে ধরো প্রবাহিত হচ্ছে। কেমন, এখন যেহেতু আমরা জানি এখান থেকে তড়িৎ এসে এই রোধের মধ্যে দিয়ে গিয়ে এখানের মধ্যে দিয়ে গিয়ে কোষের ভেতর দিয়েও তড়িৎ প্রবাহিত হয়, এবং যেহেতু তড়িৎ প্রবাহিত হয় এখানে যেহেতু পদার্থ থাকে তাহলে এই
প্রত্যেকটা তড়িৎ কোষেরও নিজস্ব একটা রোধ থাকে, কেমন? এই রোধকে আমরা বলি কোষের আভ্যন্তরীণ রোধ। সেটাকে আমরা স্মল আর দিয়ে নোট করি। তাহলে কি বললাম, প্রত্যেকটা কোষের একটা নিজস্ব রোধ থাকবে, সেই রোধকে আমরা বলি কোষের আভ্যন্তরীণ রোধ। সেই রোধ আসলে এই ভেতরে থাকে, সেটাকে ওখানে না এঁকে এই বাইরে আনছি। তাহলে এইটা ধরো কোষের আভ্যন্তরীণ রোধ। তাহলে কি দেখা যাচ্ছে, তড়িৎ আই গেল, এর মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহিত হলো, এর মধ্যে দিয়ে হচ্ছে, কেমন? তাহলে এখানে বিভব কোষের তড়িৎ চালক বল ই। তাহলে এখানে ই সমান কি না, আই আর প্লাস আই আর, এই যে ভি ইজ ইকাল টু আই আর, তাহলে এই দুটো মধ্যে পার্থক্য যদি ভি হয়, তাহলে ভি সমান কি আই ইন্টু আর, তো আগে বলেছি ওহমের সূত্র অনুযায়ী ভি ইজ ইকাল টু আই আর, এই দুটোর এর দুই প্রান্তের ভি ইজ ইকাল টু আই আর, আর মধ্যে চাই লাগছে সেটা কত না ইন্টু আর। তাহলে এই দুটো বিভব পার্থক্য যুক্ত করে হচ্ছে ই তড়িৎ চালক বল, কেমন? তাহলে কোষের দুই প্রান্ত, এটা তো কোষের মধ্যেই আছে, আমরা বাইরে এঁকে, আসলে এই বা আই আর এটা কোথায় কাজে লাগছে, কোষের ভেতরে। তাহলে কোষের বাইরে আমরা যে বিভব প্রভেদ পাচ্ছি সেটা ইজ ইকাল টু কি, দিস ইজ আই আর ইজ ইকাল টু ভি, তাহলে ভি প্লাস আই আর। তাহলে কোষের বাইরের যে বিভব প্রভেদ সেটা হচ্ছে ভি ইজ ইকাল টু ই মাইনাস আই আর। তাহলে কোনো কোষের তড়িৎচালক বল যদি ই হয়, তাহলে কিন্তু আমরা তার বাইরের যে বিভব পার্থক্য সেটা কিন্তু ই আমরা কাজে লাগাতে পারবো না, কারণ যখনই এটাকে আমরা কোনো বর্তনীতে যুক্ত করব, তখনই কোষের নিজের যে আভ্যন্তরীণ রোধ, সেই রোধটা কি করবে, আই আর পরিমাণ বিভবকে নষ্ট করবে বা নিজেই সেটাকে কাজে লাগাবে, সেটাকে আমরা বাইরে কাজে লাগাতে পারবো না। ধরো এখান থেকে আমরা টর্চ যাই, এইটা রোধ না থাকে, একটা বাল্ব যদি থাকে তাহলে বাল্বটা জ্বলতো, কিন্তু এই বাল্ব জ্বলার জন্যে কিন্তু আমরা ই বিভব প্রভেদই পাবো না। কেন পাবো না, না এই বাল্ব জ্বলতে গিয়ে যেই তড়িৎ প্রবাহিত হবে সঙ্গে সঙ্গে এর ভেতরের যে রোধ, সেই রোধটাকে অতিক্রম করার জন্যে আই আর পরিমাণ তড়িৎ কাজে লেগে যাবে, কেমন? তাহলে এই আই আরকে সেই জন্য আমরা বলছি নষ্ট ভোল্ট, অর্থাৎ এইটা কখনোই আমরা বাইরের সার্কিটে কাজে লাগাতে পারবো না, সেই জন্য এটাকে আমরা বলছি নষ্ট ভোল্ট। তাহলে নষ্ট ভোল্টটা উৎপন্ন হয় কি জন্যে, প্রত্যেকটি কোষের নিজস্ব আভ্যন্তরীণ রোধ আছে, সেই রোধ অতিক্রম করার জন্যে যে ভোল্ট বা যে বিভব পার্থক্য কাজে লাগে সেটাকে বলা হচ্ছে নষ্ট ভোল্ট। তাহলে নষ্ট ভোল্ট ইজ ইকাল টু আই আর। এখন দেখো যদি আই সমান জিরো হয় তাহলে অবশ্যই তখন কি হবে, ভি সমান ই, কারণ আই আর গুণ করলে জিরো হবে। তাহলে আই জিরো কখন হবে, যখন এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না, অর্থাৎ এইখানে সুইচটা অফ থাকবে, তখন এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না। সেই জন্য আমরা যখন কোনো কোষের তড়িৎচালক বল পরিমাপ করি তখন কি করি, বলি যে কোষ যখন মুক্ত বর্তনীতে থাকে, মুক্ত বর্তনী মানে যে বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে না, মুক্ত বা খোলা, তাহলে মুক্ত বর্তনীতে যদি কোনো তড়িৎ কোষ থাকে তাহলে তখন তার দুই প্রান্তের যে বিভব প্রভেদ সেটা হচ্ছে তার তড়িৎচালক বল। কিন্তু যেই আমরা এটাকে বদ্ধ বর্তনী করে দেব, এইটা এখানে যখন আমরা যুক্ত করে দেব, তড়িৎ প্রবাহ শুরু হবে, সঙ্গে সঙ্গে কি হবে, এই নষ্ট ভোল্টটা কাজ করবে, আই আর পরিমাণ, কেন না এ এই পরিমাণ, এই পরিমাণ যে বিভব সেটা এই রোধকে অতিক্রম করার জন্য কাজে লেগে যাবে। তাহলে আমরা বাইরে কিন্তু আর পুরো ইটা পাবো না, কি পাবো না, আই আর পরিমাণ কম, কেমন? তাহলে সেই জন্য এটাকে বলা হচ্ছে নষ্ট ভোল্ট। এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে যে নষ্ট ভোল্ট কি এবং এটা কার উপর নির্ভর করে। এখন দেখো তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি, যে আই আর সমান ই মাইনাস আই আর, কেমন, তাহলে আই সমান কি হবে, সরি এখান থেকে আইটা নির্ণয় করি, তাহলে অতএব আই সমান কি হবে না, ই বাই আর প্লাস আর,
কেমন, তাহলে এই দুটো আর যুক্ত হয়ে হচ্ছে আর হবে, কেমন? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কোষের আভ্যন্তরীণ রোধ এবং নষ্ট ভোল্ট। এই প্রসঙ্গে বা এখানে আমরা লাস্ট যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে রোধের, রোধের সমবায়। সমবায় মানে কি? আমরা জানি সমবায় মানে একসঙ্গে যদি অনেকগুলো থাকে তাকে আমরা বলি সমবায়। তাহলে যদি একসঙ্গে একাধিক রোধ যুক্ত থাকে তাহলে তাকে আমরা বলছি রোধের সমবায়। এই সমবায় হচ্ছে দুরকম, ধরো একটা রোধ, এর সঙ্গে আমি আরেকটা রোধ এর পরেই যুক্ত করে দিলাম, এর সঙ্গে আরেকটা রোধ পরেই যুক্ত করে দিলাম, এর সঙ্গে আরেকটা রোধ যুক্ত করলাম। অর্থাৎ রোধগুলোকে যদি পরপর আমরা যুক্ত করি তার মানে একটা রোধের শেষ প্রান্ত আরেকটা রোধের প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত, এর শেষ প্রান্ত আবার এর প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত, তাহলে এইভাবে যদি যুক্ত করি এই যে সমবায়, এই সমবায়টাকে আমরা বলি শ্রেণী সমবায়, কোষের শ্রেণী সমবায়। আর যদি রোধগুলোকে এভাবে যুক্ত করি আমরা কি করেছি না, এই রোধের দেখো একটা প্রান্ত, এই রোধের একটা প্রান্ত, এই রোধের একটা প্রান্ত, এই তিনটে রোধের তিনটে প্রান্তকে একটা জায়গায় যুক্ত করেছি আর অপর প্রান্তগুলোকে আর একটা জায়গায় যুক্ত করেছি। তাহলে এই ধরনের যে সমবায় এটাকে আমরা বলি সমান্তরাল সমবায়। তাহলে এটা হচ্ছে শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় কি না, রোধগুলোকে পরপর যদি যুক্ত করা হয় তাহলে সেটা হবে শ্রেণী সমবায়। আর যদি রোধগুলোর একটি করে প্রান্ত নিয়ে একটা বিন্দুতে আর অন্য প্রান্তগুলোকে একসঙ্গে যুক্ত করে আর একটা বিন্দুতে যুক্ত করি তাহলে এই সমান, এই রোধকে, এই যে সমবায় এটাকে বলা হবে সমান্তরাল সমবায়। এখন দেখো এই দুটো সমবায়ের বৈশিষ্ট্য কি, যদি আমরা শ্রেণী সমবায় করি তাহলে ধরো এই সমবায়ের শেষ প্রান্ত হচ্ছে এ, এই সমবায়ের শেষ প্রান্ত হচ্ছে বি, তাহলে এই এ আর বি এর মধ্যে যদি আমরা একটা তড়িৎ কোষ লাগিয়ে দিই তাহলে কি হবে, এখান থেকে তড়িৎ আসবে এর মধ্যে দিয়ে যাবে। এখন দেখো এখান থেকে যদি আই পরিমাণ তড়িৎ আসে সেই তড়িৎটা এই রোধের মধ্যে দিয়েও যাবে, এই রোধের মধ্যে দিয়েও যাবে, এই রোধের মধ্যে দিয়েও যাবে, কেমন? তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বৈশিষ্ট্য কি, না প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। তাহলে শ্রেণী সমবায়ে যুক্ত যে রোধ সেই রোধগুলোর প্রত্যেকটির মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। কিন্তু যদি আমরা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দেখি তাহলে এখানে এর একটা প্রান্ত এখানে আর একটা প্রান্ত এখানে, তাহলে এই দুটো প্রান্তের মধ্যে যদি আমরা একটা তড়িৎ কোষ লাগাই তাহলে কি হবে, দেখো এখান থেকে তড়িৎ আসবে আই পরিমাণ, এসে কি হবে দেখো এখানে আই পরিমাণ আসবে, এখানে দেখো তিনটে রাস্তা, তাহলে নিশ্চয়ই কি হবে এই আইটা তিনটে ভাগে ভাগ হয়ে যাবে, ধরো এটা আই ওয়ান, এটা আই টু, এটা হচ্ছে আই থ্রি। তাহলে এখানে কিন্তু প্রত্যেকটার মধ্যে সমান পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে না। কি সমান হবে না, দেখো এই দুই প্রান্ত কোথায় যুক্ত আছে, এ আর বি এর মধ্যে, এই দুই প্রান্ত কোথায় যুক্ত আছে, এ আর ডি এর মধ্যে, এর দুই প্রান্ত এ আর বি এর মধ্যে, তাহলে আর কোষটাও যুক্ত আছে এ আর বি এর মধ্যে। তাহলে যেহেতু বিন্দু দুটো একই, আমরা বলেছিলাম আগে যে বিভব কার কোথায় থাকে না, বিন্দুতে, তাহলে এই বিন্দু আর এই বিন্দুর বিভব একই, তাহলে এর দুই প্রান্তের বিভব বিভব পার্থক্য যা, এরও বিভব পার্থক্য তাই, এরও বিভব পার্থক্য তাই। অর্থাৎ সমান্তরাল সমবায়ে থাকলে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হবে। তাহলে শ্রেণী সমবায় থাকলে কি হবে, প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা সমান হবে, আর সমান্তরাল সমবায় থাকলে প্রত্যেকটা রোধের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা সমান হবে না, কি হবে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ সমান হবে, কেমন? তাহলে
এইটা হচ্ছে সমান্তরাল সমবায় এবং শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে এভাবে আমরা শ্রেণী এবং সমান্তরাল সমবায় যুক্ত করতে পারি। এইবার এইগুলো করার কারণ কি, কি কখন প্রয়োজন হয় এগুলো, দেখো তার আগে আমরা যেটা জানবো সেটা কি, তুল্য রোধ। তুল্য রোধ কাকে বলে? না দেখো, তাহলে এই তিনটে রোধ, ধরো এইটা হচ্ছে R1 রোধ, এটা R2 রোধ, এটা R3 রোধ, এই তিনটে রোধকে আমরা যুক্ত করে শ্রেণী সমবায় তৈরি করেছি। তাহলে এই শ্রেণী সমবায়ের মধ্যে দিয়ে আমরা একটা তড়িৎচালক বলের তড়িৎ কোষ লাগিয়েছি, কেমন, বা এ আর বি এর মধ্যে আমরা বিভব পার্থক্য পেয়েছি ভি, তাহলে তার মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, দেখো প্রত্যেকের মধ্যে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে আমরা বলবো ভি তড়িৎ, ভি বিভব প্রভাবে যদি আমরা এই সমবায়টাকে যুক্ত করি তাহলে আই তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যাচ্ছে। তুল্য রোধ কি, না এই তিনটে রোধকে এইভাবে যুক্ত না করে যদি এই পরিবর্তে আমরা এমন একটা রোধ ব্যবহার করতে পারতাম যে কিনা একই বিভব প্রভেদে একই পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠাতো, তাহলে ওই একটি রোধকে বলা হবে এই সমবায়ের তুল্য রোধ। তার মানে কি, তার মানে এই তিনটে যে কাজ করছে আমরা একটা একটা রোধ দিয়ে এমন এই পারি, তাহলে সেটাকে আমরা বলবো তুল্য রোধ। যেমন ধরো আমরা 5টা 10 টাকার নোট দিয়ে যা জিনিস কিনতে পারি, একটা 50 টাকা দিয়ে একই জিনিস কিনতে পারি, তাহলে আমরা কি বলতে পারি, একটা 50 টাকার নোট 5টা 10 টাকার নোটের সমতুল্য। এখানেও ঠিক তাই, এই তিনটে রোধকে এভাবে যুক্ত করে আমরা সার্কিটে যে কাজ করছি, যদি এমন একটা রোধকে এখানে আমরা ব্যবহার করি সেও যদি একই কাজ করে, তাহলে ওই যে একটা রোধ সেই রোধটাকে আমরা বলবো এই তিনটে রোধ বা এই সমবায়ের তুল্য রোধ। সেটা এটার ক্ষেত্রেও যা এটার ক্ষেত্রেও তাই, তাহলে কোনো সমবায়ের পরিবর্তে যদি একটি রোধ ব্যবহার করে একই পরিমাণ বিভব পার্থক্যে একই তড়িৎ পাওয়া যায় তাহলে তাকে বলা হবে ওই সমবায়ের তুল্য রোধ। কেমন, এখন আমরা একে একে তুল্য রোধ কত হবে সেটা হিসাব করব। দেখো তাহলে ধরো এখানে একটা বিন্দু সি, এখানে একটা বিন্দু ডি, তাহলে দেখো আমরা কি জানি ওহমের সূত্র থেকে ভি ইজ ইকাল টু আই আর, ভি মানে কি রোধের দুই দিকের বিভবের পার্থক্য, ধরো এখানকার বিভব ভি এ, এখানকার বিভব ভি সি, এখানকার বিভব ভি ডি, এখানকার বিভব ভি বি, তাহলে এর দুই প্রান্ত কোথায় আছে, এ আর সি এর সঙ্গে যুক্ত আছে, তাহলে এই দুই এর দুই প্রান্তের বিভব পার্থক্য কী হবে, ভি এ মাইনাস ভি সি সমান কি আই আর ওয়ান, ভি ইজ ইকাল টু আই আর, তাহলে আই আর ওয়ান। এইটার ক্ষেত্রে যদি দেখি এর দুই প্রান্ত কোথায় আছে, ভি সি আর এই প্রান্ত ডি ভি ডি, তাহলে ভি সি মাইনাস ভি ডি সমান কি আই আর টু, এর দুই প্রান্ত কোথায় আছে, ভি ডি মাইনাস ভি বি সমান আই আর থ্রি। যদি আমরা এই সমীকরণটাকে যুক্ত করি কি হবে, বাঁদিকের থেকে ভি বি সি মাইনাস ভি সি প্লাস ভি সি মাইনাস ভি ডি প্লাস ভি ডি কেটে গিয়ে কী থাকবে, ভি এ মাইনাস ভি বি সমান এই তিনটে যোগ করলে আই কমন নিলে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। এবার দেখো এর একটা তুল্য রোধ বলি আর, তার মানে তুল্য রোধ কী করবে, সে ওই একই এ আর এই বি বিন্দুতে আমরা সেটাকে যুক্ত করব। এই একই এই বি বিন্দু, তাহলে এই দুটো বিন্দুর যে বিভব পার্থক্য ভি এ মাইনাস ভি বি একই থাকবে, তাহলে এর মধ্যে দিয়ে যদি আমরা আই তড়িৎ প্রবাহিত হয় তাহলে আমরা কি বলতে পারছি, যে আর রোধকে আমরা এ আর বি এর মধ্যে ব্যবহার করেছি, আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, এখানে এটাকে ব্যবহার করেছি আই তড়িৎ পাচ্ছি, তাহলে এই আই আর এই আই একই, তাহলে এখান থেকে আমরা কি পাবো ভি এ মাইনাস ভি বি সমান আই আর, তাহলে এখানে ভি এ মাইনাস ভি বি সমান দিস, এখানে ভি এ মাইনাস ভি বি সমান দিস, তাহলে এই দুটোকে একত্র করলে কি পাবো আই আর সমান আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, তাহলে আর সমান কি আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, তাহলে কি দাঁড়ালো যে
শ্রেণী সমবায়ে যদি থাকে রোধগুলো, তাহলে তার তুল্য রোধ হবে আর সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, অর্থাৎ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে রোধগুলোর মানকে যুক্ত করে যেটা হবে সেটাই হবে তাদের তুল্য রোধ। তার মানে ধরো যদি এক ওহম, দুই ওহম আর তিন ওহম শ্রেণী সমবায়ে যুক্ত করি, তাহলে কি হবে এদের তুল্য রোধ হবে জাস্ট তিনটের যোগ, অর্থাৎ ওয়ান প্লাস টু প্লাস থ্রি সমান সিক্স ওহম। তার মানে এই তিনটে রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে যা রেজাল্ট পাবো, একটা ছয় ওহম রোধকে যদি এখানে যুক্ত করি তাহলেও একই রেজাল্ট পাওয়া যাবে। তাহলে এই ছয় ওহমকে বলা হবে এই তিনটের শ্রেণী সমবায়ের তুল্য রোধ। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ কী বলছি এইটা, অর্থাৎ যুক্ত করে, ঠিক আছে। তার মানে কি বোঝা গেল, যদি ধরো আমাদের কাছে তিনটে রোধ থাকে, তার থেকে বেশি রোধ যদি করতে হয় তাহলে আমাদের কি করতে হবে শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে, যুক্ত করে আমরা থেকে বেশি রোধ তৈরি করতে পারি। অবশ্যই তাহলে তুল্য রোধ কি হবে প্রত্যেকটা রোধের থেকে বেশি হবে। এবার আমরা আসবো সমতল সমবায়ে। তাহলে এটা আর ওয়ান, এটা আর টু, এটা আর থ্রি। তাহলে এই সার্কিট থেকে যদি আই পরিমাণ তড়িৎ এখানে আসে, তাহলে এটা দুটো তিনটে ভাগে ভাগ হবে, আই ওয়ান, আই টু, আই থ্রি। আর প্লাস আই থ্রি, অর্থাৎ যে পরিমাণ আধান এখান থেকে যাবে সেই আধানটাই তো তিনটে ভাগে ভাগ হবে, তাহলে এই তিনটের যোগফল হবে আয়ের সঙ্গে সমান। এবার দেখো তাহলে এইটার ক্ষেত্রে এর দুই প্রান্ত আছে এ আর বি এ, তাহলে ভি এ মাইনাস ভি বি সমান কি হবে, এইটার থেকে ধরলে আই ওয়ান আর ওয়ান, কারণ এর দুই প্রান্ত এ আর বি আছে, এদের বিয়োগ পার্থক্য ভি এ মাইনাস ভি বি, আর এখান থেকে আই ওয়ান তৈরি যাচ্ছে তাহলে আই ওয়ান আর ওয়ান। তাহলে এখান থেকে আই ওয়ান সমান কি পাবো, ভি এ মাইনাস ভি বি বাই আর ওয়ান। ঠিক একই রকম ভাবে যদি দ্বিতীয় রোধটা ধরি আর টু, সেখান থেকে ভি এ মাইনাস ভি বি কি পাবো, আই টু আর টু। তাহলে এখান থেকে আই টু কি পাবো, ভি এ মাইনাস ভি বি বাই আর টু। একই রকম ভাবে তৃতীয়টা থেকে ভি এ মাইনাস ভি বি সমান আই থ্রি আর থ্রি, কেমন। তাহলে এখান থেকে আই থ্রি সমান হচ্ছে ভি এ মাইনাস ভি বি বাই আর থ্রি। তাহলে আই সমান কি হচ্ছে, এই তিনটের যোগ হবে আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি। তাহলে আই সমান হচ্ছে আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি সমান কি হবে, তিনটে যোগ করলে ভি এ মাইনাস ভিবিটা কমন যাবে, ব্র্যাকেটের বাইরে থাকবে, ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি, ঠিক আছে। এইবার দেখো যদি এটার পরিবর্তে আমরা এই সমবায়টার পরিবর্তে যদি আমরা কি করি একটা রোধ বসাই আর, তাহলে সেক্ষেত্রে কি হবে সার্কিটটা কীরকম দাঁড়াবে, না এই যে এ আর বি এর মধ্যে আমরা একটা একটাই রোধ বসাবো ওই সমবায়ের পরিবর্তে যেটা হচ্ছে আর, আর এক্ষেত্রে আমরা একই, তাহলে এইটা এ আর এটা বি, তাহলে এর মধ্যে দিয়ে যদি আই তড়িৎ আসে তাহলে ভি এ মাইনাস ভি বি সমান আই আর, তাহলে এক্ষেত্রে আই সমান কি ভি এ মাইনাস ভি বি বাই, তাহলে ভি এ মাইনাস ভি বি বাই আর। তাহলে এই আই আর এই আই একই, তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে এইটা সমান ভি এ মাইনাস ভি বি ইন্টু ওয়ান বাই আর ওয়ান
1/r2 1/r3 তাহলে এখান থেকে দেখো ভি মাইনাস ভি বিটা দুই দিকে কেটে গেলে কি হবে 1/r সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 তাহলে এক্ষেত্রে আমরা কি দেখলাম যে এই যে তুল্য রোধ তুল্য রোধের অনন্যক যে রোধগুলো দিয়ে সমবায় তৈরি হয়েছিল তাদের অনন্যকের যোগফলের সমান সেই সমবায় কি ছিল তুল্য রোধ যা রোধগুলোর মানের যোগফলের সমান আর এর ক্ষেত্রে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের অনন্যক রোধগুলির অনন্যকের সমষ্টির সমান এইটা হচ্ছে তুল্য রোধ এখন এখান থেকে একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রমাণ করা যায় এই যে তিনটে রোধ এই তিনটে রোধের থেকে এই তুল্য রোধটা হবে তিনটে রোধের থেকেই ছোট অর্থাৎ ধরো আমরা যে আগের বারে দেখিয়েছিলাম 1, 2 আর 3 ওহমের তিনটে রোধ নিয়ে যদি আমরা সমান্তরাল সমবায় করি তাহলে এদের যে তুল্য রোধ হবে সেটা 1 ওহম রোধের থেকেও কম অর্থাৎ আমরা বলছি যে এই যে কম্পোনেন্ট রোধ যে রোধগুলো দিয়ে সমবায়টি তৈরি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এই রোধগুলোর থেকেও তুল্য রোধ হবে এই রোধগুলোর থেকেও ছোট কেমন এটা খুব সহজেই প্রমাণ করা যায় দেখো যদি আমরা দুটো রোধ নিয়ে করি ধরো দুটো রোধ নিয়ে সমান্তরাল সমবায় করলে তাহলে 1/r সমান 1/r1 প্লাস 1/r2 ঠিক আছে এখন দেখো আমরা ধরলাম r1 ইজ গ্রেটার দেন r2 তাহলে r2টা হচ্ছে ছোট রোধ কেমন এখন দেখো 1/r কেমন আমরা লিখতে পারি যে লেস দেন 1/r2 কেন দেখো এই দুটো যোগ করে এটার সঙ্গে সমান তার মধ্যে থেকে একটা যদি বাদ দিয়ে দিই তাহলে এদিকটা ছোট হয়ে যাবে এদিকটা বড় থাকবে এটা বড় হবে বোঝা গেছে ধরো 5 = 2 + 3 এর থেকে যদি 2টা বাদ দিই তাহলে কী লিখবো 3টা 5-এর থেকে ছোট তার মানে 5টা 3-এর থেকে বড় এখানে আমরা তাই করেছি 1/r সমান 1/r1 প্লাস 1/r2 তাহলে দুটো যোগ করে যে দুটোই পজিটিভ রাশি কেমন তাহলে একটা যদি বাদ তাহলে নিশ্চয়ই এদিকটা ছোট হয়ে যাবে এদিকটা বড় তাহলে 1/r তাহলে 1/r যদি উল্টে দিই তাহলে কী হবে আর ইজ লেস দেন r2 কেমন 1/2 ইজ গ্রেটার দেন 1/5 এটা জানা আছে তো 1/5 গ্রেটার দেন 1/5 1/2 গ্রেটার দেন 1/5 তাহলে উল্টে দিলে 2 < 5 হবে তো তাহলে এখানেও তাই করেছি 1/r গ্রেটার দেন 1/r2 ছিল তাহলে r < r2 তার মানে r তুল্য রোধ সেটা r2 যে রোধ তার থেকেও ছোট আর আমরা আগে এখানে কি ধরে নিয়েছি r2টা r1 এর থেকেও ছোট তার মানে r1 এর থেকেও ছোট r2 থেকেও ছোট অর্থাৎ যে তুল্য রোধ হবে সেটা যে রোধগুলো দিয়ে এটা তৈরি তার থেকেও ছোট হবে আজকে এই পর্যন্তই তোমাদের এখনো এই চ্যাপ্টারে অনেকটাই থেকে গেল তাও আশা করছি তোমাদের এই গৃহবন্দী জীবনে তোমরা তোমাদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের ক্লাসটা তোমাদের অবশ্যই সহযোগিতা করবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের যে কমেন্ট বক্স সেখানে গিয়ে তোমরা তোমাদের ফোন নম্বর সহ তোমাদের কোশ্চেন লিখে পাঠাতে পারো তার উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ